বাসি লুচি, বাসি পায়েস, বাসি মাংস, বিশেষ করে মটন অনেকেরই খুব প্রিয়। আর ভাত যদি থাকে তাহলে পরের দিন পান্তা, পান্তা খাওয়ার উপকারিতা আছে, অবশ্যই উপকারিতা আছে, কিন্তু সব খাদ্য বাসি খাওয়া বোধহয় ঠিক নয়। কারণ অনেকে বাসি খেতে খুব পছন্দ করেন বলে ইচ্ছে করেও বাসি পায়েস রেখে খায়, বাসি মাংস খায়, বাসি লুচি খায়, কিন্তু এই বাসি খাওয়াটা কি শরীরের পক্ষে আদৌ ঠিক কি না, এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু সবসময় একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিও বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, বাসি খাবার খাওয়া কতটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর। প্রথমেই বলি, ফুড পয়জনিং এর কিন্তু যথেষ্ট চান্স থাকে বাসি খাবার খেলে। কারণ গবেষণায় দেখা গিয়েছে 40 ফারেনহাইট এবং 140 ফারেনহাইটে কিন্তু খাবারের ব্যাকটেরিয়া অনেক বেশি বৃদ্ধি পায়। এবার আপনি রান্না করার পর 2 ঘন্টার মধ্যে ঠিকই থাকে, 2 ঘন্টা পরে যদি আপনি ফ্রিজে না ঢোকান তাহলে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ব্যাকটেরিয়ার উৎপাত শুরু হতে শুরু করে সেই খাদ্যের মধ্যে। এবার আপনি ফ্রিজে ঢুকিয়ে দিলেন, ফ্রিজ থেকে ঢোকানোর পর যখন বার করছেন, বার করে আমরা একটুখানি কিছুক্ষণ রেখে দিয়েই খাই, সেটা কিন্তু ঠিক নয়। সেটাকে আপনার মিনিমাম 164 ফারেনহাইট বা 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবধি আনতে হবে। যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আপনাকে গ্যাসে রাখতে হবে, তারপর ওই তাপমাত্রায় যখন আসবে আপনি নামিয়ে নিয়ে খেতেই পারেন। এভাবে খেলে শরীরের পক্ষে ক্ষতি হবে না। নাম্বার 2 হচ্ছে, খাবারের তৈরি এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু হজমের সমস্যা করতে পারে। এছাড়াও খাবারের তৈরি এই ব্যাকটেরিয়াগুলো খাবার পরিপাকের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, ফলে হজমের একটা সমস্যা দেখা দেয়। সে কারণেই বোধ হয় আমাদের অধিকাংশ মানুষেরই একটা হজমের সমস্যা রয়েছে। কারণ আমরা যারা আজকাল তো মহিলারা সকলেই খুব কর্মব্যস্ত, ফলে বাসি আমাদের খেতেই হয় এবং সেই বাসিটা খাওয়ার দরুনই কিন্তু আমাদের হজমের সমস্যা হয় এবং শরীরের নানা রকম সমস্যা দেখা দেয়। নাম্বার 3 হচ্ছে অ্যাসিডিটি, ভুক জ্বালা করছে, পেটে ব্যথা হচ্ছে, অ্যাসিড হচ্ছে, প্রায়ই লেগে রয়েছে, কেন যে হচ্ছে বুঝতে পারছেন না। এই বাসি খাবার খাওয়াটা কিন্তু এর একটা বিশেষ কারণ বলা যেতেই পারে। যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা কিন্তু বাসি খাবারটা না খাওয়াই ভালো। নাম্বার 4, বমি বমি ভাব হতে পারে, বদহজম হতে পারে। কারণ দেখতে যতটাই তাজা মনে হোক না কেন খাদ্যটা, তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে গিয়েছে, সেই কারণে সেটা যখন আপনি খাচ্ছেন আপনার কিন্তু একটা বমি বমি ভাব আসতে পারে, বদহজম হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। নাম্বার 5 হচ্ছে ডায়রিয়া এবং পেট ব্যথা। ডায়রিয়াটা কিন্তু হতে পারে বিশেষভাবে, মানে এটার সম্ভাবনা থাকে বাসি খাবার খেলে। আর পেট ব্যথাটা হয় সাধারণত পেটে ওই যে ব্যাকটেরিয়া থেকে পেটে গ্যাসের সৃষ্টি হয়, সেই কারণে পেটের যন্ত্রণাটা হয়। কারণ আমরা ফ্রিজ থেকে, ওই যে বললাম, ফ্রিজ থেকে বার করে কিন্তু আমরা নয় গ্যাসে দিয়ে দিই আর নয় খেতে বসে পড়ি, সাথে সাথে গ্যাসে দেওয়াটাও কিন্তু ক্ষতিকারক। কিছুক্ষণ রেখে একটা সাধারণ তাপমাত্রার সঙ্গে ওটাকে ম্যাচ করে তারপরে আপনাকে গরম করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, যখন আপনি কিছুক্ষণ রেখে গ্যাসে দিচ্ছেন এবং গরম করছেন তখন কিন্তু ফ্লেমটা হালকা করবেন না, সিম করবেন না, একদম হাই করবেন। তার কারণ অতিরিক্ত তাপমাত্রাতেই ব্যাকটেরিয়াগুলো মরে, আর যখনই সিম করে আপনি গরম করবেন তখন কিন্তু ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায়। সেই জন্য যখনই গরম করবেন উচ্চ তাপমাত্রায় গরম করবেন, সিমে কিন্তু করবেন না। নাম্বার 6 যেটা বলবো, মাঝে মাঝেই জ্বর হয়, অনেকেরই আছে মাঝে মাঝেই জ্বর হয়, এইটা কিন্তু ওই বাসি খাবার থেকেও হতে পারে। আপনি দেখবেন লক্ষ্য করে যে কদিন বাসি খাবার না খেয়ে আপনার এই জ্বরের সমস্যাটা হয় কিনা, কারণ খাওয়ার ওই ব্যাকটেরিয়া থেকে এই সমস্যাটাও দেখা দিতে পারে। অনেকেই আছেন যে অকারণেই জ্বর হয়, থেকে থেকে একটা ঘুষঘুষে জ্বর হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছেন না, সেটা কিন্তু একটু বাসি খাবারটা অফ করে যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই কারণেই হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও থেকে বোঝা গেল যে এই 6টি জিনিস আমাদের করা উচিত নয়। খাওয়াকে কখনোই, মানে বাসি খাওয়া সেই অর্থে কোনোভাবেই খাওয়া উচিত নয়। পান্তা ভাতটা আমি বারবারই বলছি, পান্তা ভাত তো আমাদের গরম করতে হয় না, ভাতে আমরা জল ঢেলে রাখি এবং সেইটা আমরা খাই। পান্তা ভাত কিন্তু খাওয়ার জন্য সত্যি স্বাস্থ্যগত দিক থেকে উপকারিতা আছে, কিন্তু রান্না করা খাদ্য যেটা রান্না করে ফেলছি সেই খাবারটা কিন্তু বাসি খাওয়াটা
অনেক ক্ষেত্রেই ক্ষতিকারক। সেই কারণে এই সাবধানতার জন্য আজকের এই ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকতে বাসি খাবার খেলেও নিয়ম মেনে খান, মানে নিয়ম মেনে গরম করে ঠিকঠাক করে খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।